ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরেই গায়ে আটকে যাচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরে গায়ে লেগে যাচ্ছে হাতা খুন্তি পয়সা এমনকি মোবাইল ফোন। তিনি টিভিতে বসে দেখছিলেন এই খবরটি। সেই নাম নেপাল চক্রবর্তী, বয়স 58, শিলিগুড়ির ভারত নগরের বাসিন্দা। গত 7 জুন নিয়েছিলেন করোনা টিকার প্রথম ডোজ। এক অবাক করা ঘটনা, করোনার ভ্যাকসিন নেওয়ার পর শরীরে চুম্বকের মতো আটকে যাচ্ছে ধাতব পদার্থ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভারত নগর এলাকায়। পেশায় গাড়ি চালক নেপাল চক্রবর্তীর সাথে এমনই অবাক করা ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা শিলিগুড়িতে। জানা গিয়েছে, চামচ দিয়ে দুধ রুটি খেতে খেতে তিনি টিভিতে খবর দেখছিলেন। সেখানে তিনি দেখতে পান হিন্দি ভাষী একটি চ্যানেলে এক ব্যক্তি দুটো ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরে হাতা খুন্তি লেগে যাচ্ছে, ঠিক যেমন চুম্বকে লেগে যায় তেমনই। কৌতূহল বশত তিনি নিজের শরীরে তা পরীক্ষা করতে গেলে দেখেন তার শরীরে পয়সা সহ হাতা খুন্তি এমনকি মোবাইল পর্যন্ত আটকে যাচ্ছে। মুহূর্তেই তা জানাজানি হতে ভাইরাল হয়ে যায়। তিনি জানান, ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরে কোনো অস্বস্তি হয়নি, তবে কিছু ধাতব পদার্থ শরীরে আটকে যাওয়ার ঘটনায় তিনি অবাক হয়ে যান। এরপর রবিবার তিনি ছুটে যান শিলিগুড়ি হাসপাতালে। ডাক্তার দেখিয়ে তিনি নিশ্চিত হতে চান কি কারণে এমন অবাক করা ঘটনাটি তার সাথে ঘটছে। নেপাল চক্রবর্তী, কি হলো হঠাৎ করে, মানে কেন ওই পয়সাগুলো? আমি পরশু দিন সন্ধ্যাবেলা টিফিন করছিলাম, চামচ দিয়ে রুটি খাচ্ছিলাম দুধ দিয়ে। খেতে খেতে হঠাৎ করে দেখি একটা ভিন রাজ্যের চ্যানেলে হিন্দি ভাষার লোক বলছে যে আমি দুইটা ভ্যাকসিন নিছি, নেওয়ার পর আমার শরীরে এগুলো লেগে যাচ্ছে, দেখাচ্ছে চামচ খুন্তি পয়সা লেগে আছে। তো আমার সন্দেহ হলো যে আমি তো 7 তারিখে কোভিডশিল্ড নিলাম হসপিটাল থেকে, ফার্স্ট ডোজ। তো আমিও দেখি আমার ধরে নাকি চামচ দিয়ে খাচ্ছিলাম, খেতে খেতে চামচের ডান্টিটা লাগালাম, ধরে নিলাম, তারপরে পয়সা লাগালাম, চামচ খুন্তি এগুলো লাগাচ্ছি, মোবাইল লাগাচ্ছি, এগুলো সবই ধরে নিচ্ছি। না, ভয় পাইনি, তবে একটু যেন চমকাচ্ছিলাম যে এটা হওয়ার কারণটা কি। তখন আমি নিজে ভাবলাম যে তাহলে আমার উপর একটু আমি দেখি এতে কি হয়, যেহেতু আমি ভ্যাকসিন নিয়েছি, নিতে গিয়ে দেখছি এটা হচ্ছে। না, ভয় কিছু পাইনি, আর আমার শারীরিক কোনো অসুবিধাটা হচ্ছে না। সেটা তো বলতে পারছি না, আগে তো কোনোদিন এগুলো দেখিনি আমি, যেহেতু টিভিতে দেখলাম, দেখার পরে আমি চেক করলাম আর কি ওই জিনিসগুলো দিয়ে, তারপর দেখছি আমারও ধরে নিচ্ছে। ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলেছে? না, কোনো ডাক্তারের সাথে যাইনি, না কোনো ডাক্তারের কাছে যাইনি। ভয়ও কোনো কিছু পাচ্ছে না? না, ভয় পাচ্ছি না। এখন আমি তো আগে কোনোদিন দেখিনি, এগুলো চেক করিনি, তো ভ্যাকসিন নিয়েছি আমি 7 তারিখে, আর ঘটনাটা হলো 11 তারিখে টিভিতে দেখতে গিয়ে আমি সেটা ওই জিনিসগুলো দিয়ে চেক করলাম, তারপরে দেখলাম যে উনার মতো আমারও হচ্ছে। হ্যাঁ, ওই সব লোহার জিনিস আর কি, স্টিলের জিনিস, চামচ পয়সা, তারপরে মোবাইল খুন্তি হাতা। না না, শিলিগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।